প্রিয় দর্শক, কখনো রাজনীতির ময়দান উত্তপ্ত হচ্ছে ইউপি ভোটকে কেন্দ্র করে, কখন আবার সেই রাজনীতিতে সুর চড়া হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন কি পারবেন না সেই আইনি জটিলতা নিয়ে। এক পক্ষ বলছে আইনি বাধা আছে, অন্য পক্ষ বলছে আইনের কোনো বাধা নেই। অমীমাংসিত এই আলোচনার শেষে এসে দুপক্ষ যেভাবে কথা বলছে তাতে দুপক্ষের কথা শুনে মনে হয় তারা এটাই তো বলতে চান যে বিচার মানি না, তালগাছ আমার। আমি সময় ইসলাম, আজকে মেট্রো সেম টু দ্য পয়েন্টে এসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয় আবারও আলোচনায় বিদেশে চিকিৎসা। আমাদের সঙ্গে আজকে আলোচনায় যুক্ত হবেন ডক্টর আফহামা রুহুল হক এমপি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আমাদের সঙ্গে আছেন, ব্যারিস্টার রুবিন ফারহান এমপি, হুইপ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমাদের সঙ্গে যুক্ত হবেন খুরশিদ আলম খান, মুখ্য আইনজীবী দুদক। আমি তিনজনকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনাটা আমি আমাদের বোধ হয় সম্মানিত দুজন অতিথিকে আমরা যুক্ত করতে এখনো পারিনি। আচ্ছা, তাহলে আমি শুরুটা তাহলে আফহামা রুহুল হক স্যারকে দিয়ে একটু করি। স্যার যুক্ত হয়ে গেছেন এবং স্যার আমাদের সবচেয়ে সিনিয়র মানুষ। স্যার আমার কথা কি শোনা যায়? সাধারণ জনগোষ্ঠীকে, এবং সেই জায়গায় দেখা যাচ্ছে যে আপনার যে সিক্রেট ফাইল সচিবালয় থেকে চুরি হয়েছিল সেই ঘটনাতে চারজনকে বরখাস্ত করা হয়েছে, এবং আলোচনা অর্থাৎ সংসদ উত্তপ্ত, প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিদেশে যেতে পারবেন কি পারবেন না সেই আলোচনাটা নিয়ে। তো আমরা শেষটা দিয়ে যদি শুরুটা করি স্যার, আইনি জটিলতা সেই জায়গাগুলোতে আইনজীবীরা আছেন বলবেন, কিন্তু আপনি চিকিৎসক হিসেবে জানতে চাই যে আপনার চিকিৎসার অভিজ্ঞতা যে জায়গা মিলে যদি জানতে চাই, আসলে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক কন্ডিশনটা আপনি কি অনুধাবন করেন, কিংবা কি বলছেন যে এই দেশে কি চিকিৎসাটা সম্ভব না, এবং আইনি জটিলতা কি কতটুকু আছে যে ওনার বিদেশে যাওয়া আসলে পক্ষে নাকি বিপক্ষে? চিকিৎসক হিসেবে তো আমাকে বলতে হবে যে ওনার যে চিকিৎসা, উনি অসুস্থ প্রমাণিত, উনি বাড়িতে ছিলেন, হাসপাতালে এসেছিলেন, কিছুটা ভালো হয়ে বাড়ি দেখেছেন, আবার হাসপাতালে এসেছেন, সুতরাং নিশ্চয়ই উনি অসুস্থ। এই চিকিৎসা এবং হচ্ছে এবং চিকিৎসা ব্যবস্থা ভালো হচ্ছে। চিকিৎসার ডিটেল তো আমরা, রোগের ডিটেল আমাদের জানার অধিকার নেই, আমি জানিও না। তবে এটি সত্য যে অনেক ভালো চিকিৎসা আমাদের দেশে আছে, আবার কিছু কিছু চিকিৎসা আমাদের দেশে আমরা পারি না, অনেক সময় বিদেশে রেফার করি বিভিন্ন কারণেই। জায়গাতে প্রাক্তন প্রধানমন্ত্রীর বিদেশে যাওয়াটা আসলে কতখানি মনে করছেন যে সরকারের মানবিকতা দেখানো উচিত নাকি নেসেসিটি, কোন জায়গাটাকে আপনি বলবেন? দেখুন, আজকে উনি যদি আইনি জটিলতার মধ্যে না থাকতেন, তাহলে তো অবশ্যই যেকোনো সময় উনি ইচ্ছা করলে ডাক্তার বললে বাইরে চলে যেতে পারতেন। তো আইনি জটিলতা বলেন বা সরকারের নিয়ম কানুনের মধ্যে বলেন, যে কোনো কারণেই উনি এখন সেই বিদেশে এক্ষুনি ভ্রমণ করতে পারছেন না। সুতরাং সেই ব্যাপারটি তো সরকারের নির্দেশ বলেন বা আইনি জটিলতা বলেন, সেগুলো কাটিয়ে উঠিয়ে তো আমাদের এগুলোকে যেতে হবে। আজকে আমি এবং আমাদের আইন মন্ত্রী দুজনেরই কথা টেলিভিশনে শুনছিলাম আমি বাইরে থেকেই, কারণ আজকে আমার দিন না বলে। তবে বেশ উত্তপ্ত আলোচনা হয়েছে এবং আমি যতটুকু আইন মন্ত্রীর কথা শুনে বুঝেছি, আমি তো আইনজ্ঞ নই, তবে যে ব্যাখ্যাগুলো দিয়েছেন সেগুলো সেই ব্যাখ্যাতেই আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। অবশ্যই রবীন্দ্র পারানা সেগুলোকে বলবেন যে না, এটা সঠিক নয়। তো সেই ব্যাপারটা তো আমি এক্সপার্ট না, আমি চিকিৎসা বিষয়ে বা চিকিৎসা ব্যাপারে বলতে পারি, এবং আমি সবসময় চিকিৎসক হিসেবে সহানুভূতিশীল একজন রোগীর প্রতি, যে তার ভালো চিকিৎসক এখানে হোক আর বিদেশে হোক, যদি অবশ্যই চাইব। তবে তার যে প্রক্রিয়াটা আমি সবসময় বলি, যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে ওনাকে বাইরে যেতে হবে, সেই প্রক্রিয়াগুলো তো একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তার ফ্যামিলি পার্টি আইনজ্ঞ তারা যারা আছেন তারা সবাই নিয়ে সেই প্রক্রিয়াটা শেষ করার জন্য আমি বলবো যে সেদিকে নজর দেওয়া উচিত। স্যার আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি একটু ব্যস্ত রুবিন ফারনার কাছে যেতে চাই। রুবিন ফারনার, যে বিষয়টি আপনার কাছে জানতে চাই, সংসদে যখন কথা বলা দেখি এই ইস্যুতে আপনাদের দুটো পক্ষের মধ্যে, তখন বোঝা যায় এক আইনের বোধহয় অনেক রূপ। আপনারা বলছেন আইনি জটিলতা নেই, সরকার পক্ষ বলছে অনেক আইনিতে জটিলতা আছে। আপনাদের কাছে কেন মনে হচ্ছে আইনি জটিলতা নেই, নায়ের জায়গাগুলো কি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি রুহুল হক স্যারকে চিনি বহু বছর, উনি আমাদের পারিবারিক চিকিৎসকও ছিলেন। আমি জানি যে স্যার চিকিৎসকের পয়েন্ট অফ ভিউ থেকে ডেফিনেটলি আমার সঙ্গে একমত হবেন যে আমাদের আর্টিকেল 32 বলেন
আমাদের সার্বজনীন মানবাধিকারের আর্টিকেল 3 এবং 5 বলেন সর্বত্রই কিন্তু মানুষের জীবনের অধিকারকে এক নম্বর প্রায়োরিটি দেওয়া হয়েছে, মানুষের স্বাস্থ্য এবং সুচিকিৎসার অধিকারকে এক নম্বর প্রায়োরিটি দেওয়া হয়েছে। এবার আসেন আইনের কথায়। আপনারা জানেন যে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার বয়স 76, তাকে 401 ধারায় সরকার দণ্ড আপাতত স্থগিত রেখে তাকে বাড়িতে থাকবার শর্তে, চিকিৎসা নেবার শর্তে তাকে মুক্ত করেছে। এই 401 ধারাটি যদি আপনি পড়েন, 401 ধারার সাবসেকশন 1, 2, 3, 4, 5, 6, 6টা সাবসেকশন আছে। আপনি যদি লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড, স্টপ কমা, সেমিকোলন সহ পড়েন, আপনি দেখবেন এই 401 ধারাটি সিআরপিসির সরকারকে একচ্ছত্র ক্ষমতা দিয়েছে, সাজাপ্রাপ্ত অথবা সাজাপ্রাপ্ত নয় এরকম ব্যক্তির ক্ষেত্রে দণ্ড মওকুফ করতে পারে, দণ্ড স্থগিত করতে পারে, যে কোনো শর্তে মুক্তি দিতে পারে, বিনা শর্তে মুক্তি দিতে পারে। সুতরাং এই কোন শর্তে সরকার তাকে বিদেশে যেতে দিবে বা দেবে না, এটা একেবারেই সরকারের এখতিয়ারভুক্ত। এখানে সন্দেহ করবার কোনো রকমের কোনো ব্যাপার নেই, খুব পরিষ্কার। আপনি বলতে চাচ্ছেন এখানে কোনো আইনি জটিলতা নেই, পুরোটাই সরকারের মর্জি কিংবা ইচ্ছার উপরে, পুরো সরকারের মর্জি। এবং এই কথাটি কিন্তু আমি আজকে সংসদে তুলেছিলাম যে 401 ধারা যখন আপনি 1-6 সাবসেকশন পড়বেন, প্রত্যেকটা সাবসেকশন আপনি দেখবেন যে কোথাও কোনো বাধা নেই, কিন্তু সরকার যে কোনো শর্ত আরোপ করেছে। যে জায়গাগুলো বলেছেন আপত্তির জায়গাগুলো এবং কেন বাধা, আপনি নিশ্চয়ই জানেন, আপনি আমাদের চেয়ে অনেক বেশি ভালো জানেন কারণ আপনার আইনজীবী, কিন্তু সেখানে 401 উল্লেখ করেছেন এবং পরিবারের পক্ষ থেকে যে আবেদন করা হয়েছিল সেই আবেদনে অনেক ঘাপলা ছিল এবং এই আবেদনটি তো আবার রিভিউ করার কোনো নিষ্পত্তির সুযোগ নেই, সেটা কিন্তু বলেছেন আপনি। আমি 401 এর একটা, আমি 1 এবং 4A এই দুটো সাবসেকশন আমি উল্লেখ করেছিলাম, উনি 3টাকে উল্লেখ করেছেন। 3টা হচ্ছে যে সরকার চাইলে অ্যারেস্টও করতে পারে, আবার অ্যারেস্ট করা পারসনকে ছেড়েও দিতে পারে। ইট হ্যাজ নাথিং টু ডু উইথ বিদেশ যাওয়া, বিদেশ যাওয়ার সাথে এটা কোনো সম্পর্ক নেই। আমাদের আইনে কিন্তু নজির খুব গুরুত্বপূর্ণ। আপনাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, 1979 সালে ঠিক এই ধরনের একটা অবস্থা তৈরি হয়েছিল। জি, সেই সময় আসাম আব্দুর রব দণ্ডিত সাজাপ্রাপ্ত আসামি ছিলেন, সেই সময় যিনি সরকারে ছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি কিন্তু সরকারি খরচে ওনাকে জার্মানিতে পাঠান এবং ওনার চিকিৎসার ব্যবস্থা করেন। উনি জার্মানিতে 1 বছর ছিলেন, এর মধ্যে সরকারি খরচে 6 মাস তার চিকিৎসা চলে। তিনি যখন জার্মানিতে রাজনীতি করা শুরু করেন, তার নিজের বক্তব্য মতে, বিবিসিকে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে তিনি যখন রাজনীতিতে যুক্ত হওয়া শুরু করেন এবং সরকার বিরোধী রাজনীতিতে যুক্ত হন, তখন 6 মাস পরে সরকার তার খরচটা বন্ধ করে, কিন্তু তাকে দেশে ফিরিয়ে আনেনি। 1 বছর কিন্তু তিনি চিকিৎসা নিয়েছেন এবং তিনি সুস্থ হয়ে দেশে বেরিয়েছেন। আপনারা এখন কি চাইছেন, একটা মানবিক সরকারের এক্সাম্পল কি সরকার আবার তৈরি করবে এমনটা চান? সরকারি খরচে উনি বিদেশে যাবেন? সরকারের কাছে একটা মানবিক দৃষ্টিভঙ্গি আশা করি সোমা, কারণ একজন মানুষের জীবন এবং স্বাস্থ্যের চেয়ে বড় আর কিছুই হতে পারে না। একজন রাজনীতিবিদ হিসেবে, একজন আইনজীবী হিসেবে এবং একজন সচেতন নাগরিক হিসেবে আমি মনে করি যে স্বাস্থ্যের উপরে আর কোনো কথা বা জীবনের উপরে আর কোনো কিছু হতে পারে না। এবং আমি নিশ্চিত যে আফম রুহুল হক স্যারের টক শো আমি দেখেছি বিভিন্ন সময়, উনি কিন্তু বলেছেন যে যদি ওনার জীবন মৃত্যুর প্রয়োজন ব্যাপারটা থাকে এবং এরকম কোনো চিকিৎসা হয় যেটা আসলে বাংলাদেশে সম্ভব নয়, তাহলে ওনাকে মানবিক কারণে বিদেশে যেতে দেওয়া উচিত। এবং একজন চিকিৎসক আমি জানি যে তার রোগীর স্বাস্থ্যই তার কাছে শেষ কথা, এর চেয়ে মানে ইম্পর্টেন্ট আর কিছু হতে পারে না। কিন্তু স্যার তো ডাক্তারের ভিউ থেকে বললেন, যে ডাক্তারের ভিউ থেকে তিনি বলছেন ঠিক আছে প্রয়োজনে বাইরে যেতে পারে, কিন্তু এখানে আইনি জটিলতার জায়গাগুলো তার আপনি বলতে পারবেন না। হ্যাঁ, পরিষ্কার বলছি, এবং শুধু আপনার পয়েন্ট অফ ভিউ থেকে বলছেন আইনি জটিলতা নেই, কিন্তু মাননীয় আইনমন্ত্রী কিন্তু আজকে আবারও বললেন, বহুবারই বলছেন আবারও বললেন আইনি জটিলতা আছে। উনি যে কথাটি বলছেন সোমা, সেটা হচ্ছে ওনাকে আবার জেলে গিয়ে অ্যাপ্লাই করতে হবে, আবেদন করতে হবে জেলে। 401 ধারাটি পড়েন, দেখুন আইন ইজ ল ইজ নাথিং বাট কমন সেন্স। আমি ব্যারিস্টার রফিকুল হক সাহেবের সাথে কাজ করেছি, কিংবদন্তি আইনজীবী, আমি ডক্টর জহিরের সঙ্গে কাজ করেছি, কিংবদন্তি আইনজীবী, এটা কিন্তু আমাদের খুব কমন একটা কথা যে ল ইজ নাথিং বাট কমন সেন্স। আপনি যদি 401 ধারাটা পড়েন, জন্য আপনাকে আইনজীবী হবার দরকার নেই, ব্যারিস্টার হবার দরকার নেই, জজ হবার দরকার নেই, সাধারণ মানুষ যখন, এবং মানে আইন না জানাটা কিন্তু কোনো ডিফেন্স না, অর্থাৎ ধরেই নেওয়া হয় যে দেশের নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকে আইন জানবে এবং আইন মেনে চলবে। সেই আইন 401 ধারাটা যদি আপনি সিআরপিসিতে পড়েন, আপনি দেখবেন এটা সরকারকে অ্যাবসলিউট ক্ষমতা দিয়েছে। এবং আরেকটু ইন্টারেস্টিং ব্যাপার, যেটা দুদকেরও কিন্তু কোনো ক্ষমতা নাই, যে এটা দুদকের মামলা হওয়া সত্ত্বেও দুদকের কোনো ক্ষমতা নাই এই বিষয়ে কোনো মত দেবার।
দুদকের ১৭ দুদক আইন যেটা আমাদের ২০০৪ সালের, আপনি যদি ১৭ ১৯ ২০ ২১ ধারাগুলো দেখেন আপনি দেখবেন সেখানে পাওয়ার অফ ইনভেস্টিগেশন, পাওয়ার অফ ইনকোয়ারি, পাওয়ার অফ অ্যারেস্ট ইত্যাদি ইত্যাদি বলা আছে করাপশন কেসের ক্ষেত্রে। কিন্তু ৪০১ ধারা, সিআরপিসি ৪০১ ধারা অ্যাপ্লাই করবে না দুদকের কোনো মামলায় এমন কোনো কথা দুদক আইনেও বলা নাই, এমন কোনো কথা। কিন্তু এখানে আমাদের সঙ্গে আমরা যুক্ত করব আরো কিছু অল্প কিছুক্ষণের মধ্যে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান, জানবেন আপনি যে ব্যাখ্যাগুলো দিলেন নিশ্চয় উনি আমাদের সাথে সংযুক্ত হতে পারলে তিনিও তার কাউন্টারে ব্যাখ্যাগুলো দিবেন আছে কি নেই। কিন্তু আমি সেই জায়গাতে আপনাকে আটকে রেখে আমি আবার একটু একটা কথা একটু যুক্ত করতে চাই। দেখুন এইবার কিন্তু দ্বিতীয়বারের মতো ওনার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ একই অ্যাপ্লিকেশনের ওপরে যে টাইম টু টাইম মেয়াদ বৃদ্ধি করা যায়, শর্ত শিথিল করা যায়। কারণ প্রথমবারে শর্ত ছিল যে উনি ঘরে থেকে চিকিৎসা নেবেন, পরে কিন্তু এটা শিথিল করে ওনাকে হাসপাতালে চিকিৎসা করতে দেওয়া হচ্ছে। সুতরাং এটাই প্রমাণ করে যে একই অ্যাপ্লিকেশনের উপরে বা একই অবস্থানের উপরে কিন্তু শর্ত চেঞ্জ করে করে টাইম টু টাইম মেয়াদ বাড়ানো যায়, শর্ত পরিবর্তন করা যায়। আবেদনের উপরেই কিন্তু কথা বলেছেন মাননীয় আইনমন্ত্রী, আবেদনটাই ঘাপলা আছে সেটাও কিন্তু আজকে তিনি বললেন। একই আবেদনের উপর ভিত্তি করে সাজার যে মেয়াদ, মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে যেটা আপনি বলছেন, কিন্তু আইনমন্ত্রী করা হচ্ছে শর্ত পরিবর্তিত হচ্ছে, তার মানে এখানে নতুন শর্ত যুক্ত করা যায় সময়টা খুব ক্লিয়ার, এটা বুঝবার জন্য রকেট সায়েন্স না এটা। যদি একই অ্যাপ্লিকেশনের আপনি বিভিন্ন সময় শর্ত পরিবর্তন করেন তাহলে আপনি একটা শর্ত নতুন যুক্ত করে দিয়ে ওনাকে বিদেশ যেতে দিতে মানে দিতেই পারেন, সেখানে কোনো অসুবিধা নাই। আইনজীবী না কিন্তু জনপ্রতিনিধি এবং সরকারের অংশ হিসাবে, সেই জায়গাটা জানতে চাই। ব্যারিস্টার রুবিন ফারহান একটা রেফারেন্স দিয়েছেন আসম আব্দুর রবের ব্যাপারটি, সেই জায়গাটাতে আপনার থেকে একটু জানতে চাই যে এই ক্ষেত্রে কি এরকম সুযোগ আছে কি না। নেই হ্যাঁ সেটা তো বলা মুশকিল, সরকার যেহেতু করতে পারেন, কিন্তু এ ব্যাপারে তো আমি আমার সক্রিয় কর্মী বা আমাদের আইনজীবী যিনি বিশেষজ্ঞ অত্যন্ত ভালো একজন আইনজীবী এই মন্ত্রণালয়ের হেড করছেন এবং তিনি এগুলো ব্যাখ্যা দিচ্ছেন, আমি তার উপরে ডিপেন্ড করব, তিনি যা বলবেন আমি সেটি সমর্থন করব। এ কারণ এই বিষয় সম্বন্ধে তো আমি বিশেষভাবে অজ্ঞ, সুতরাং আমি তার থেকে একটু আইনের কয়েকটা জানতে চাই। জনাব খুরশিদ আলম, শোনা যায় আমার কথা? জি জি ম্যাম, খুব ভালো সুন্দর ভাবে শোনা যাচ্ছে। আচ্ছা তাহলে শুরুই করি আপনাকে দিয়ে, এতক্ষণ আমরা অনেক কথা বলেছি, ব্যারিস্টার রুবিন ফারহানও বলেছেন বহুবার বলা এই প্রশ্ন আবারও আপনাকে জিজ্ঞেস করি মিস্টার খুরশিদ, প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাবার সুযোগ আছে কিনা, এটি হচ্ছে নাম্বার ওয়ান প্রশ্ন। আর দ্বিতীয় যে প্রশ্ন আপনাকে করতে চাই, সরকার এবং দুদক বলছেন যে বিদেশে যাবার সুযোগ নেই আইনি জটিলতার কারণে, তাহলে আমার শেষ প্রশ্ন, কোন আইনে তাহলে খালেদা জিয়া কারাগারে না থেকে বাড়িতে আছেন? জি আপনাকে ধন্যবাদ ম্যাডাম। দেখুন সরকারের কাছে ওনারা বারবার আবেদন করছেন এবং সরকার বলছেন যে আবেদন নিষ্পত্তি হয়ে গেছে, এখানে আমরা হাত দিতে পারবো না। ফাইন, সরকারের কথা আমি সত্য ধরলাম, ওনাদের কথাও সত্য ধরলাম, তাহলে ওনার রিমিডিস কোথায়? ওনার যে একটা আলটিমেট একটা তো আইনি রাস্তা খুঁজে বের করতে হবে। সেই ক্ষেত্রে আমার মতামত হলো, মতামত বলাটা ঠিক হবে না যেহেতু আমি মামলায় একটা পক্ষ, আমার যেটা ব্যাখ্যা সেটা হলো বেগম খালেদা জিয়ার দুটো লিভ টু অ্যাপিল পেন্ডিং অ্যাপিলেট ডিভিশনে, যে অরফানেজ ট্রাস্ট সংক্রান্ত মামলা একটি পাঁচ বছরের সাজা বহাল হয়েছে, আর একটি অ্যানাস হয়েছে রিভিশনে সেটা দশ বছর, সেটার জন্য একটা সেপারেট লিভ টু অ্যাপিল পেন্ডিং, আর একটা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট সেটা হাইকোর্ট ডিভিশনে পেন্ডিং। তো ওনারা সর্বোচ্চ আদালতে একটা দরখাস্ত তো ওখানে দিতে পারে যে সরকার বলছে সরকারের করার কিছু নাই, এখন আমরা বিদেশ নিতে চাই, কাজে আপনাদের কাছে আসছি। ওনারা দু বছর আড়াই বছর প্রায় তিন বছর যাবত দুটো মামলা পেন্ডিং আছে, সেখানে দরখাস্ত না দিয়ে বারবার সরকারের কাছে যাওয়া এবং সরকার ওনাদেরকে বলে দেয়া যে এটা আমরা পারবো না, আমার মনে হয় কিন্তু আইনি রাস্তা বারবার সরকারের কাছেই কিন্তু পরিবারের পক্ষ থেকে আবেদন করা হচ্ছে, তাহলে সরকারের এখানে কি এখতিয়ার আছে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আইনি জটিলতা দূর করবার মতো? না
না দেখুন আমি একটি আপনাকে আমার নিজস্ব ব্যাখ্যা, এটা দুদকের ব্যাখ্যা না, আমি নিজে অ্যাজ এ লয়ার আমার ব্যাখ্যাটা হলো সরকার বেগম খালেদা জিয়াকে 401 এর উপধারা 1 অনুযায়ী যে কন্ডিশনাল ওনাকে ওনার দণ্ড সাসপেন্ড করেছে, আমি তো মনে করি এটা অ্যাবসলিউটলি রং, অ্যাবসলিউটলি রং, এটা ভুল। এই কারণে দুর্নীতি দমন কমিশনের মামলায় সরকার ওনাকে কোনো ইন্টারফেয়ার করতে পারবে না, কারণ দুর্নীতি দমন কমিশন আইনটা আসছে 2004 সালে। সরকার কোন ক্ষমতা বলে মিস্টার খুরশিদ, সরকার কোন ক্ষমতা বলে খালেদা জিয়ার সাজাটা স্থগিত করেছেন? সরকার যদি তার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে দুদককে না জানিয়ে কিংবা দুদককে ব্যবহার না করে সরকার এই ক্ষমতা বলে তাকে কারাগারে না রেখে বাড়িতে রাখতে পারে, সাজা স্থগিত করতে পারে, তাহলে সরকার একই ক্ষমতা প্রয়োগ করে কেন তাকে বিদেশে পাঠাতে পারছে না, পারে না? এখানে কথাটা কি? দেখুন দুটো সাজার বিরুদ্ধে দুটো লিপ্টি অ্যাপিল পেন্ডিং সর্বোচ্চ আদালতে, আপনি সেখানে না গিয়ে বারবার সরকারের কাছে যাচ্ছেন কেন? আপনি সর্বোচ্চ আদালত আদালতে গেলেই তো ফয়সালা হয়ে যাচ্ছে, এখন সর্বোচ্চ আদালত ব্যাখ্যাটা দিবে 401 এর এক ধারা রাইটলি এক্সারসাইজ করেছে কিনা, ওয়ান। নাম্বার টু, ওনার যে বিদেশ যাওয়ার যে নেসেসিটি, যে ওনার যে ডক্টরদের অপিনিয়ন এই মুহূর্তে ওনার বিদেশ যাওয়া দরকার, এই কথাগুলি তো সর্বোচ্চ আদালত বলতে পারে। আপনি যেখানে বারবার রিফিউজ হচ্ছেন সেখানে কেন বারবার আপনি যাচ্ছেন? বারবার সরকারের কাছেই কেন যাচ্ছে আদালতে না গিয়ে, এটাই হচ্ছে বড় প্রশ্ন। জি, আমি একটু রুবিন ফারার কাছে জানতে চাই, আপনারা বলছেন সমস্ত সিদ্ধান্ত সরকারের কাছে, সরকার চাইলেই খালেদা জিয়া বিদেশ যেতে পারবেন, অথচ খুরশিদ সাহেব বলছেন সরকারের কাছে সমাধান নেই, সমাধান আদালতে, আপনারা কেন আদালতে যাননি? খুরশিদ আলম ভাইয়ের সাথে দীর্ঘ 15-16 বছর আমার হাইকোর্টের বারান্দায় রেগুলার দেখা হয়, কোর্টে দেখা হয়, সুতরাং আমি এখন যে কথাগুলো বলবো সেগুলো খুরশিদ আলম ভাইয়ের কাছে নতুন শোনাবে একদমই না। দুদকের যে মামলা, সেই মামলায় বাদ দেন দুদকের মামলা, যে কোনো ফৌজদারি মামলায়, দুদকের মামলা ইনক্লুডিং দুদকের মামলা, জামিন দেবার সময় যখন আমরা দেখি যে অভিযুক্তের বয়স কত, অভিযুক্তের জেন্ডার কি, অভিযুক্তের সামাজিক অবস্থান কি, অভিযুক্তের শারীরিক অবস্থা কি, এগুলো যে কোনো একটার বিবেচনায় জামিন হয়ে যায়, এটা আমার চেয়ে ভালো খুরশিদ আলম ভাই খুব ভালো করে জানে। যেহেতু পুরো বিষয়টি রাজনৈতিক, সে কারণে জামিনের সকল কন্ডিশন স্যাটিসফাই করা সত্ত্বেও বেগম খালেদা জিয়াকে জামিন দেয়া হয়নি। বহু মামলা দুদকের আমরা পেন্ডিং অ্যাপিলে বেইল করেছি 10 বছরের সাজা। আমি যখন আজ থেকে 10 বছর আগে একেবারে জুনিয়র লয়ার, তখনও পেন্ডিং অ্যাপিলে দুদকের মামলায় গিয়ে আমরা বেইল করিয়ে নিয়ে আসতাম, অ্যাপিল অ্যাডমিশনের সময় বেইল অ্যাপ্লিকেশন দিতাম, তখন বেইল দিয়ে দেওয়া হতো। বেগম খালেদা জিয়াতে কি কি বেইল দেওয়া হয়েছে? 5 বছরের সাজা বেড়ে 10 বছর হয়েছে, অ্যাপিলের ডিভিশন পর্যন্ত গেছে। পুরো বিষয়টি যেখানে রাজনৈতিক, সেখানে উনি আমাকে আদালত পাড়া দেখালে তো হবে না। আদালত পাড়া কোন দিকে যায়, আদালতে কি হয় সেটা উনি যেমন জানেন, আমরা যারা রাজনীতি করি, আমরা যারা রাজনীতির সাথে সঙ্গে আইন পেশার সঙ্গে যুক্ত, আমরাও খুব ভালোভাবে জানি। বাংলাদেশের ইতিহাসে রায় দেবার কারণে সিটিং চিফ জাস্টিসকে বিদেশে চলে যেতে হয়েছে, সিটিং কিভাবে যেতে হয়েছে, দাও সময় আমি শেষ করি, সেটা আমরা দাও সময় আমি শেষ করি, সেটা আমরা জানি। ওনার বিরুদ্ধে ক্রিমিনাল মামলা হয়েছে, শুধু তাই না, যখন জনাব তারেক রহমানকে যে জাজ খালাস দিয়েছে তাকেও বিদেশ চলে যেতে হয়েছে, এখানেই শেষ না। দুই দিন আগে একজন ম্যাজিস্ট্রেট শুধুমাত্র তার একটা অবজারভেশন দেওয়ার জন্য, খোরশেদ আলম ভাই খুব ভালো জানেন, উনিও নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, যে একজন ম্যাজিস্ট্রেটের অবজারভেশন, রায়ও না অবজারভেশন, সেটা উচ্চ আদালত তো দূরেই থাকুক, আরেকটা ম্যাজিস্ট্রেটের জন্য বাধ্যতামূলক না, আরেকটা ম্যাজিস্ট্রেটও মানতে বাধ্য না, কিন্তু তার ব্যাপারেও কিন্তু আইনমন্ত্রী অলরেডি একটা চিঠি দিয়ে দিয়েছেন, আজকে সেটা বলেছেন। আইন অঙ্গন, বিচার অঙ্গন কারা চালায়, খোরশেদ আলম ভাই ছোট বাচ্চা না, উনি খুব ভালোই জানেন কারা চালায় কিভাবে চলে, আর আমরা যারা বাংলাদেশে বাস করি, আমরা যারা রাজনীতি করি, আমরাও জানি। সুতরাং বিষয়টি আটকে আছে সরকারের দরবারে, এবং যেই অ্যাপ্লিকেশন সরকার অতীতে পরিবর্তন করেছে, যেই অ্যাপ্লিকেশন দিয়ে একবার একরকম শর্ত দিয়েছে, পরে সেই শর্ত শিথিল করে শর্ত ভিন্ন করেছে, তাহলে সেই অ্যাপ্লিকেশনে কেন উনি বিদেশে যেতে পারবেন? তার মানে রুবিন ফারা না, আমাকে আবার খোরশেদ আলম ভাইয়ের কাছে যেতে হবে। হ্যাঁ, সরকার বলেছে কিছু করার নেই, না খোরশেদ আলম ভাই সরকার এটা বলেনি, সরকার বলেছে ওনাকে আবার জেলে যে অ্যাপ্লাই করতে হবে, তাহলে উনি সরকার এটা বিবেচনা করতে পারবে, ওনাকে জেলে যেতে হবে, ফ্রেশ অ্যাপ্লিকেশন দিতে হবে। আপনি আমাকে বলেন 401 এ কোথায় আছে যে সরকার মানে অভিযুক্তকে আবার জেলে যেতে হবে বা দণ্ডপ্রাপ্তকে আবার জেলে যেতে হবে এবং জেল থেকে তাকে অ্যাপ্লাই করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, 401 এ খুব পরিষ্কারভাবে সরকারকে ক্ষমতা দেয়া আছে, শর্তে বা বিনা শর্তে, যে কোনো শর্তে যেটা অভিযুক্ত এগ্রি করে, সেই শর্তে তাকে মুক্তি দেয়া বা তার
সাজাকে স্থগিত করা, তিন দুদক আইনে কোথাও 401 এর ক্ষমতাকে কিন্তু এক্সক্লুড করা হয়নি, দুদক আইনে 17, 20, 19, 21 যেগুলো আপনার ঝাড়া মুখস্থ আমি জানি, 111 এর সময় আপনি যখন মামলা করেছেন আমরা আপনার সাথে মামলা করেছি, আমরা ছিলাম ডিফেন্সের পক্ষে আপনি ছিলেন প্রসিকিউশনের পক্ষে, তো সুতরাং এই ধারাগুলো আপনার ঝাড়া মুখস্থ। একটু খুশিদ আলমের কাছে যাই, মুমিন ফারাহ খুশিদ আলমের কাছে যেতে হবে। হ্যাঁ বলেন 401 কোথায় এক্সক্লুড করা আছে? হ্যাঁ আচ্ছা খুশিদ আলম, খুশিদ আলম আপনি শুনতে পাচ্ছেন তিনি অ্যারেস্ট, এই পাওয়ারগুলো দুদককে দেওয়া আছে, মুমিন ফারাহ তার পয়েন্ট অফ ভিউ থেকে বলেছেন, আপনি আপনার জায়গা থেকে আবার নিশ্চয়ই একটা পয়েন্ট অফ ভিউ এর ব্যাখ্যা দিবেন। জি অবশ্যই ম্যাম, আমি একটু ব্যাখ্যাটা দিই। ম্যাম রুমিন ফারহানা যে কথাটা বলছে ওনার কথার সূত্র ধরেই বলছি, সম্প্রতি একটি সিলেট অঞ্চলের পারহাপস মৌলভীবাজারের কেসে একটি হাইকোর্ট ডিভিশন রায় দিয়েছে, সেটা আগেও ছিল, সেখানে উইথড্রল ফ্রম প্রসিকিউশন, প্রসিকিউশন উইথড্রলের জন্য সরকার দরখাস্ত দিয়েছে স্পেশাল জাজের কাছে, দুর্নীতির মামলাগুলো হয় স্পেশাল জাজ বিশেষ আদালতে, সেখানে স্পেশাল জাজ সেটা অ্যালাউ করেছে, যিনি অ্যাগ্রি পারসন যিনি এই মামলার ভিকটিম উনি হাইকোর্টে রিভিশন করেছে, সেই মামলা হাইকোর্ট ডিভিশন ফাইন্ডিং দিয়েছে দুর্নীতির মামলা সরকার, দুর্নীতি দমন কমিশনের মামলা সরকার উইথড্রলের ক্ষমতা রাখে না। দেখুন আমি কিন্তু রাজনীতি করি না, বিএনপি কি বললো না বললো সেটা আমরা শুনি, কাগজে দেখি, পত্র পত্রিকায়, টিভিতে শুনি, বাট আমি আমাকে তো আইনের ব্যাখ্যাটার কথা জিজ্ঞেস করছেন ম্যাডাম রুমিন ফারহানের যে কথা, না না ম্যাডাম, ম্যাডাম ম্যাডাম রুমিন ফারহানা যে কথাটা বলছেন যে সরকার চাইলেই সবকিছু পারে এবং উনি আইন অঙ্গনের সম্পর্কে আমাদের সম্পর্কে একটা স্ট্রেট স্টেটমেন্ট দিয়ে গেলেন, কি হয় সব আমরা জানি, কালকে কি রায় হবে সেটা আমি কি জানি? নেভার, কখনো না। দুর্নীতি দমন কমিশন প্রচুর মামলায় হেরেছে, প্রচুর মামলায় জিতেছে, প্রচুর মামলায় দুর্নীতি দমন কমিশনকে হাইকোর্ট অ্যাপিল ডিভিশন স্ট্রিকচার দিয়েছে, জাহানমের কেসকে শোকজ করা হয়েছে, কমিশনের কর্মকর্তাদের বিরুদ্ধে প্রসিডিং ইনিশিয়েট করার জন্য বলেছে, দুর্নীতি দমন কমিশন নট অ্যাবভ দ্য ল, ও আইনের ঊর্ধ্বে নয় দুর্নীতি দমন কমিশন। তাহলে এখন আইনের সমাধানটা কি? আইনের সমাধানটা কি? আইনমন্ত্রী বলছেন আমাদের যে আবার কারাগারে যেতে হবে, আইনমন্ত্রী কি বলছেন না বলছেন সেটা আমার কাছে বিবেচ্য বিষয় না, আমার কাছে বিবেচ্য বিষয় আসলে একটু বলি ম্যাম, আমাকে একটু সুযোগ দেন না, খালেদা জিয়ার বর্তমান অবস্থায় বর্তমান কন্ডিশনে রুবিন ফারহানা ম্যাডাম প্লাস ওনারা যেটা বলছেন ওনার কন্ডিশন খুবই খারাপ, ওনাকে বিদেশ প্রয়োজন, ফাইন এটা আমি অ্যাকসেপ্ট করিও বলছি, আপনারা এই কথাগুলি আপিল বিভাগে এসে বলুন, আপিল বিভাগে এসে বলুন, আমাদের তো আস্তে আস্তে হ্যাঁ না আমি কোনো পরামর্শ দিচ্ছি না, আমি উনি বললেন যে আইনের ব্যাখ্যাটা কি, রাস্তা কোন দিকে, আমি আমার যে ব্যাখ্যা সেটা দিলাম, আপনারা আপিল বিভাগের কথাগুলো বলুন, সরকার যখন বারবার আপনার কথা শুনছে না, সরকার রিফিউজ করছে, সরকার তো ফাইনাল অথরিটি না, ফাইনাল অথরিটি হলো সরকার, মানে আদালত, মানে সর্বোচ্চ আদালত, যেখানে আইনের সংশোধনী বাতিল করে দিচ্ছে, যেখানে আইনকে আল্ট্রাভায়োলেন্স ডিক্লেয়ার করছে, আপনাদের বিচারে এবং যারা ডক্টর তাদের বিচারে খালেদা জিয়ার শরীর ভীষণ খারাপ, সেই জন্যই আপনারা চান তাকে বিদেশে পাঠাতে হবে, কিন্তু এখানে আপনারা বলছেন সরকার মর্জি, দরবারেই সবকিছু ঝুলে আছে, সমাধান ওখানে, সরকার চাইলে এটা সমাধান হয়ে যায়, কিন্তু খুরশিদ আলম সাহেব বলছেন এখানে সরকারের কোনো বিষয় নাই, তাহলে আপনারা আদালতে যেতে দেরি কেন করছেন, কেন যে জায়গাটা দীর্ঘসূত্রিতা তৈরি করছেন, কেন আদালতে যাচ্ছেন না সেটা আমি খুব পরিষ্কার বলেছি, ওই রিপিট আমি করব না। 401 সেকশন 401 এন্ড সাবসেকশন 2 যদি আপনি দেখেন সেখানে বলা আছে যেই কোর্টে মামলা পেন্ডিং গভর্নমেন্ট, আমি তো শেষ করি, সেই আলোচনা না, সেই আলোচনা তো হয় না, তো বলেই দিচ্ছি এই আলোচনায় যাওয়া যাবে না ভাই, এই আলোচনা তো হবে না, আমাকে তো আইনটা ব্যাখ্যা করতে হবে, আপনি আবার রিপিট করবেন, 401 এর দুই ধারা বলছে, উপধারা বলছে গভর্নমেন্ট চাইলে মে শ্যাল না, মে ওই যেই কোর্টে মামলা পেন্ডিং আছে সেই কোর্টের অনুমতি বা ওপিনিয়ন নিতে পারে কোন অভিযুক্তকে সাসপেন্ড করবার জন্য, অভিযুক্তের সাজা সাসপেন্ড করবার জন্য কিংবা অভিযুক্তকে খালাস দেবার জন্য, অর্থাৎ কোর্টের পাওয়ার চেয়ে যে গভর্নমেন্টের পাওয়ার বা সরকারের একচ্ছত্র ক্ষমতা যে 401 এ বেশি এটা খুব স্পষ্ট, সরকার চাইলে কোর্টের ওপিনিয়ন নিতে পারে কোনো অভিযুক্তের সাজা সাসপেন্ড করবার জন্য কিংবা অভিযুক্তের সাজা মানে রিমিট করবার জন্য, কিন্তু গভর্নমেন্ট কোর্টের অনুমোদন নেবার জন্য বাধ্য নয়, শ্যাল না, এটা মে, তো এই এই যে 401 যে কথাটা আমি শুরু থেকে বলে আসছি এটা সরকারের একচ্ছত্র ক্ষমতা, এবং যেহেতু ওনাকে 401 ওনাকে যেই
মানে জেল থেকে মুক্ত করা হয়েছে, যেটা যেহেতু 401 এ ওনার সাজা স্থগিত করা হয়েছে 401 এ, সুতরাং পুরো ক্ষমতাটাই সরকারের। এখানে কোর্টে গিয়ে কোনো লাভ নাই, কোর্টে এখন বলতে পারেন যে আমরা একটা পিটিশন দিচ্ছি না কেন, পিটিশন দিয়ে তো লাভ হবে না, কারণ এটা তো কোর্টের এখতিয়ার না, এটা তো এখতিয়ারটা হচ্ছে সরকারের। নিরাপত্তার গল্পটা আমরা বুঝি, পরে শর্ত পরিবর্তন করে উনি বাইরে যেখানে ওনার কমফোর্ট ফিল করেন সেই হাসপাতালে উনি চিকিৎসা নিতে পারছেন, কিন্তু উইদিন দি টেরিটরি অফ বাংলাদেশ, মানে বাংলাদেশের বাইরে উনি যেতে পারবেন না। কিন্তু ওনার যে অসুস্থতা, ওনার যে অসুখ, সেটার ট্রিটমেন্ট তো বাংলাদেশে নাই। ডাক্তাররা দুইবার বোর্ড করেছে এবং বারবার ডাক্তাররা বলছে যে ওনার যে চিকিৎসা সেটা নেওয়ার ঝুঁকি তারা নিতে পারছেন না। সুতরাং আমি অবাক হয়ে যাই যে একটা স্বাধীন দেশে সরকারের ভয়টা কি। উনি ওনার বয়স 76 এবং উনি অত্যন্ত অসুস্থ, এটা সরকারও স্বীকার করছে, সরকারের আইনমন্ত্রী আজকে এই ব্যাপারে কোনো দ্বিমত করেননি। তো আমার প্রশ্ন হচ্ছে সরকারের ভয়টা কোথায়, সরকার কি মনে করছে যে উনি দেশের বাইরে গিয়ে বিনা ভোটের সরকারকে গদি উল্টে ফেলবে, তা তো নিশ্চয়ই না। তো নিশ্চয়ই খুরশিদ আলম সাহেব দিবেন না, আপামা রুহুল হক স্যারই দিবেন। স্যার শুনতে পাচ্ছেন আপনি? স্যার আইনি জটিলতার মাঝখানে আমি আপনাকে আনিনি, এখন যেটা রাজনৈতিক জটিলতা তৈরি হয়েছে রুবিন ফারানা সেটা তো বললেন, যে সরকারের আসলে ভয়টা কি, কেন কোন ভয়ে বিদেশে যেতে দিচ্ছেন না কিংবা পাঠাতে চাচ্ছেন না সরকার বেগম খালেদা জিয়াকে? না না না, সরকার ভয় পাবেন কেন, সরকার তো ভয় পাওয়ার কিছু নেই, ভয়ের জন্য কিছু হচ্ছে তা তো মনে নেই। মাননীয় আইনমন্ত্রী খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বলেছেন, আইনমন্ত্রীও কিন্তু বলেন নাই যে সরকার চায় না উনি বিদেশে যেতে পারবেন না বা যেতে দিবেন না, সে কথাও কিন্তু বলেননি। শুধু একটুখানি তফাৎ হচ্ছে মিস রুবিনের সাথে, যে উনি আইনমন্ত্রী বলেছেন যে ফ্রেশ অ্যাপ্লিকেশনটা করতে হবে, যে অ্যাপ্লিকেশনটা করা হয়েছিল সেই অ্যাপ্লিকেশনটা নিষ্পত্তি হয়ে আছে, সেই নিষ্পত্তির বিষয়ে আবার নতুন করে কিছু করার নেই। যদি নতুন করে কিছু নিষ্পত্তি করতে হয় তাহলে ওনাকে বলেছেন আইন আইন আইনমন্ত্রী বলেছেন যে জেলে আসতে হবে, এই বিষয়ে আইনি ব্যাখ্যা কি বা কি না রুবিন ফারানা বলেছেন। তবে আইনমন্ত্রী যেটি বলেছেন সেটি তো একেবারে ফেললা বলে আমি মনে করি না, এবং যেহেতু আমি আইনজ্ঞ নই আমি আইনমন্ত্রীর কথাই থাকবো, এবং তিনি যেটা বলেছেন আমি সেটাই বলবো যে তাহলে ঠিক আছে কয়েকদিনের জন্য যেখানে ছিলেন সেখানে যে সেখানে যে আবার অ্যাপ্লিকেশন করুন, অসুবিধা কি আছে, করে আবার আবার বাইরে চলে আসবেন, তো অসুবিধা আছে বলে মনে করি না। জটিলতা তো ভীষণ সামান্য, স্যারের কথা অনুযায়ী রুবিন ফারানা যে একটা অ্যাপ্লিকেশন করলে এবং কারাগারে গেলে সমস্যার সমাধান হয়ে যায়। মানে উনি ওনার এই সিসিউতে থাকা অবস্থায় উনি কারাগারে যাবেন? আমি ঠিক জানি না স্যার, একজন চিকিৎসক হিসেবে এটা কি বললেন কারাগারে যেতে বলছি না কিন্তু শিশু হিসেবে আইসিইউতে চিকিৎসাতে কথা আছে টাইম ইজ দি এসেন্স অফ দি কন্ট্রাক্ট। কিছু কিছু সময় সময়টা ভীষণ মূল্যবান হয়ে যায়, আমরা কতদিন অপেক্ষা করতে পারবো, কতদিন অপেক্ষা করলে ওনার শারীরিক অবস্থার অবনতি হবে না, এই বিষয়গুলো কিন্তু চলে আসে। কারণ আমরা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কিন্তু হেঁটে কারাগারে যেতে দেখেছি, কিন্তু সেই মানুষটি এখন নিজের পায়ে দাঁড়াতেও পারেন না। তার এই যে 2-3 বছরে তার যে শারীরিক অবস্থার অবনতি, তার জন্য একমাত্র দায়ী হচ্ছে সরকার। কিন্তু আমি আপনাকে থামাই, একমাত্র সরকারের হেফাজতে, সুতরাং তার শারীরিক অবস্থার এই অবনতির জন্য যদি এক মাত্র কাউকে দায়ী করতে হয় সেটা দায়িত্ব নিতে হবে সরকারকে। এবং আমি জানি না সরকার কোন হিসাবে এই দায়িত্ব নিচ্ছেন যে এখন তার যখন অবস্থার এমন অবস্থা যাচ্ছে যে তিনি 6 দিনও বাসায় থাকতে পারেন, 26 দিন উনি হাসপাতালে ছিলেন এই করোনার মধ্যে। এবং আপনি জানেন যে হাসপাতাল কিন্তু ইনফেকশনের জন্য বিখ্যাত, এবং যে কারণে খুব বেশি দিন একজন বয়স্ক মানুষকে আমরা হাসপাতালে রাখি না, হাসপাতালে ইনফেকশন মানে হাসপাতাল ইটসেলফ একটা ইনফেকশনের জায়গা। সেখানে উনি 26 দিন থাকবার পরে বাসায় গিয়ে 6 দিন পরে আবার ওনাকে হাসপাতালে যেতে হলো। এই যে উনি হাসপাতালে যাচ্ছেন, দীর্ঘ সময় থাকছেন এবং আবার ওনাকে 2-3 দিন মধ্যে আবার হাসপাতালে ফিরতে হচ্ছে, তার মানে ওনার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ, অত্যন্ত নাজুক। সেই জায়গাতে এই নাজুক শারীরিক অবস্থার মধ্যে ওনাকে কি করে আবার হাসপাতালে না নিয়ে, মানে বিদেশে চিকিৎসার জন্য বা অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য না নিয়ে, তাহলে আমি একটু বলি যেখানে দুদকের আইনজীবী আছেন তিনিও একটা সমাধানের পথ বলে দিয়েছেন যে এই এই জায়গাতে হতে পারে, এরকম তিনি ব্যাখ্যাটা দিয়েছেন।
দেখেছেন স্যার, সেও বললেন তারও অবজারভেশনটা বললেন যে এমনটা হতে পারে, কিন্তু আপনি বলছেন যদি কোনো কিছু ঘটে যায় সরকারকে সব দায় নিতে হবে, কিন্তু দুদকের আইনজীবী বলছেন এখানে সরকারের কোনো এখতিয়ার নেই, তার কোনো ক্ষমতা নাই তাকে বিদেশে পাঠানোর ব্যাপারে, আদালতেই যেতে হবে। আদালতেই যদি শেষ ভরসা হয়ে থাকে তাহলে সরকারের উপরে কেন এত সময় ক্ষেপণ করা হচ্ছে? তাহলে আপনারা বিকল্প পথেও কেন যান না? এই দেরিটা তো আপনারাই করছেন। দেখুন, উনি যদি মনে করেন 401 এ সরকারের ক্ষমতা নেই, রোগীর চিকিৎসা ভীষণ জরুরি, তাহলে এই জটিলতায় যাবেন নাকি আগে আপনার কোন পথে যাবেন? যদি আপনার ধৈর্যনা থাকে, হ্যাঁ, খুরশিদ আলম সাহেব যদি মনে করেন 401 এ সরকারের ক্ষমতা নেই দুদকের মামলায় কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে মুক্ত করার, তাহলে সরকার যখন করলো তখন দুদক কি করেছিল? নাম্বার ওয়ান, সে প্রশ্ন নাম্বার এক, নাম্বার টু, উনি আমাকে বলুক দুদক আইনের কোথায় বলা আছে যে সরকার 401 এ দুদকের মামলায় কোনো দণ্ডপ্রাপ্ত বা সাজাপ্রাপ্ত ব্যক্তিকে মুক্ত করতে পারবে না, ঠিক স্পেসিফিক্যালি কোন ধারায় এটা বলা আছে। এখানে আমি থামাই, আমি খুরশিদ আলম, দুটো প্রশ্ন তুলেছেন রুবিন ফারানা, আপনি উত্তর দেন। জনাব খুরশিদ আলম, শোনা যায় আমার কথা? ব্যাখ্যা দিয়ে উচ্চতর আদালত, আমি একটু আগে সিলেট অঞ্চলের যে মামলাটা রেফারেন্সটা আপনাকে দিলাম সেখানে উইথড্রল ফ্রম প্রসিকিউশন, সেখানে আইনে কোথাও নাই দুদকের মামলা সরকার উইথড্র করতে পারবে বা পারবে না। ইটস এন ইন্টারপ্রিটেশন অফ এ স্ট্যাচুট। উচ্চতর আদালত ব্যাখ্যা দিয়েছে যে সরকার দুদকের মামলা উইথড্র করতে পারবে না, এটাও তো আইন, এটা তো মাই হাইয়েস্ট কোর্ট অফ ল, এটা আর্টিকেল 111 অনুযায়ী সবার জন্য বাইন্ডিং। তো এবং নট অনলি দ্যাট, 111 এর অনেক মামলায় উজ্জ্বলের দরখাস্ত দেওয়া হয়েছিল রিট পিটিশনে ফৌজদারি কার্যবিধির 561 কর ধারায়, সেখানেও বলেছে সরকার উইথড্র করতে চায়, সেখানেও হাইকোর্টের বিভিন্ন বেঞ্চ কনসিস্টেন্টলি ব্যাখ্যা দিয়েছেন না এটা দুদকের ক্ষেত্রে চলবে না। কাজে এখানে তো ধারার প্রয়োজন নেই, এখানে ইন্টারপ্রিটেশন অফ স্ট্যাটিউটে হাইকোর্ট ডিভিশনের যে ব্যাখ্যা দ্যাট ইজ বাইন্ডিং আপন আস, এটা সবার জন্য বাইন্ডিং। হাইকোর্টের ব্যাখ্যা তো আপনাকে মানতে হবে, হাইকোর্ট যেখানে বলে দিচ্ছে উজ্জ্বলের ক্ষমতা নাই, মামলা প্রত্যাহারের ক্ষমতা সরকারের নাই, তো সরকার কিভাবে 401 সেখানে অ্যাক্সেস করবে? নিম্ন আদালতের উপর বাধ্যতামূলক, হাইকোর্টের রায় অ্যাপিলেট ডিভিশনের উপরও বাধ্যতামূলক না, যতক্ষণ পর্যন্ত না অ্যাপিলেট ডিভিশনে ক্লিয়ার হয়ে রিভিউ হয়ে, রিভিউ ফোরাম যদি কেউ এক্সস্ট করে তাহলে রিভিউ হয়ে যদি কোনো রায় চূড়ান্ত না হয় সেই রায়কে আমরা চূড়ান্ত বলতে পারি না। এক বেঞ্চের রায়ের সঙ্গে একই ধরনের ঘটনায়, সিমিলার ধরনের ঘটনায় আরেকটা হাইকোর্টের বেঞ্চকে দ্বিমত করতে হাজার লক্ষ কোটিবার দেখা যায়, কারণ একটা হাইকোর্টের, হ্যাঁ এটা প্রেসিডেন্ট, ইটস এ গুড প্রেসিডেন্ট, আমি নজির হিসেবে উপস্থাপন করতে পারি, কিন্তু হাইকোর্টের আরেকটা বেঞ্চ সেই রায় মানতে বাধ্য নয়, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি 561 এর কথা বলেছেন, হায় রে খুরশিদ ভাই, 561 এ তো কোয়াশমেন্ট, আপনিও জানেন আমিও জানি, আমরা তো কোয়াশমেন্টের সাহায্য নিচ্ছি না, কোয়াশমেন্ট হচ্ছে আদালতের এখতিয়ার। হ্যাঁ ডেফিনেটলি কোয়াশমেন্টে গেলে কোয়াশ কোর্ট চাইলে নাও করতে পারে, যেমন ঠিক আছে সেই উদাহরণ আমি পরে দেবো, কোয়াশমেন্ট চাইলে কোর্ট নাও করতে পারে, কিন্তু 401টা তো নির্বাহী আদেশ, এটা তো কোর্টের এখতিয়ার না। আমরা নির্বাহী আদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা স্থগিত করা হয়েছে, সুতরাং আমরা তো কোর্টে যাইনি এবং সরকারও কিন্তু কোর্ট দেখায়নি, সরকার নির্বাহী আদেশেই তার সাজাটা স্থগিত করেছে, সুতরাং এখন এটা সরকারের উপরেই বর্তায় যে সরকার কি করবে। নির্বাহী আদেশেই সাজা স্থগিত করা হয়েছে, কি বলবেন? জি দেখুন, এটা তো একটা বিরাট আইনি প্রশ্ন, আমি, আমার তো মনে হয় রুবিন ফারহানা যে প্রশ্নগুলি করলেন এগুলি সবগুলি ডিসাইডেড হয়ে যাবে ওনারা যদি অ্যাপিলেট ডিভিশনে যায়। আপনারা যাওয়ার জন্য আপনি আদালতে যাবেন, আদালতে মামলা ফাইল করবেন, ফাইল করে বসে থাকবেন, মুভ করবেন, তারপরে বলবেন আদালতে আমাদের ব্যাপার, এটা তো না, নো নেভার, আপনারা একটা পক্ষ, আপনারা আসেন, আপনারা তো একটা পক্ষ আপনারা করেন।
আদালতের মাধ্যমে তো এই ফয়সালা হয়নি, কারণ আদালতে তো আপনি মামলা দায়ের করে কনভিকশনটা চ্যালেঞ্জ করেছেন। আপনি বলেছেন দু কোর্টের রায় আপনাকে ভুলভাবে দেওয়া হয়েছে, দু কোর্টের রায় আপনার মিসরিডিং হয়েছে ইভিডেন্সে, যেহেতু টোটালি একটা কনকক্টেড কেসে দুদুকের বেগম খালেদা জিয়াকে সাজা দিয়েছে এবং ওনার যে সাজা বাড়িয়েছে সেটা অন্যায় করা হয়েছে, ওইটা ওনাদের মেমো অফ আপিলে লিভ টু আপিলে গ্রাউন্ডে আছে। কাজেই আমার কথা হলো সেটা তো আপনি চ্যালেঞ্জ করেছেন দুটো কোর্টের আদালতের রায় এবং সেটা আপনারা নিজেরাই লিভ টু আপিল ফাইল করেছেন, মানে সাজা বাড়িয়ে সরকার অন্যায় করেছে, সরকারকে অন্যায় করেছে। আমি তো সরকার অন্যায় করেছে কিনা আমি জানি না, সরকার মানবতাকে এমফাসিস দিয়েছে, সরকার আইন বহির্ভূত করেছে কাজ, আইন যেটা বহির্ভূত সেটাই তো অন্যায় না, অন্যায় আমি সেটা বলতে চাচ্ছি না, যেহেতু একটা ব্যক্তির জীবন, এখানে আবার আইনের অনেক রূপ আছে, যেটা আমি বললাম যেটা ন্যায় এবং অন্যায় এবং বহির্ভূত সেটাই তো অন্যায় না, অন্যায় আমি বলবো না, 401 কোনো এটা দুদুকের মামলার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, এটা হ্যাঁ আমার ব্যাখ্যাটা ভুল হতে পারে, ফাইন আমার ব্যাখ্যা ভুল হতে পারে, কিন্তু আপনারা যদি মামলাটা নিয়ে আপিল বিভাগে যান সেখানে যদি আমরা আমাদের এই কথাগুলো নিগেট করেন তাহলে তো উচ্চতর আদালত রায় দিয়ে দিবে মিস্টার খুরশিদ ইজ অ্যাবসলিউটলি রং, তা আপনারা যাচ্ছেন না কেন? জি এই প্রশ্নটা আমি করেছিলাম, আমরা যাচ্ছি না কেন, উনি উত্তর আবার দিয়েছেন যে কেন যাব, বিষয়টি রাজনৈতিক এক, দুই হচ্ছে কতখানি রাজনৈতিক তার একটা উদাহরণ হচ্ছে যখন 111 সরকারের সময় দুই নেত্রীর বিরুদ্ধে মামলা হয়, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ছিল 4টি মামলা, বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ছিল 15টি মামলা, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 4টি মামলা বাড়তে বাড়তে এখন গিয়ে দাঁড়িয়েছে 38টি মামলায়, আর বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো মামলা নেই। একটা টক শোতে খুরশিদ আলম খানকে একজন প্রশ্ন করেছিলেন যে দুদকের মামলাগুলোতে ওনাকে তো হাইকোর্টের পরে আর অ্যাপিল করা হয়নি, প্রধানমন্ত্রীর মামলাগুলো সব কোয়াস্ট হয়ে গেছে হাইকোর্ট থেকে, অ্যাপিলে কেন জানি, তখন উনি বলেছেন আমি এই দুদকের একজন লয়ার, দুদক থেকে ইনস্ট্রাকশন পাইনি। অর্থাৎ দুদকও যে কতটা পলিটিক্যালি মোটিভেটেড এটা খুব পরিষ্কার হয়ে যায় যে একজনের মামলা শেষ করি সময় অস্থির হয় না, একজনের মামলা অ্যাপিলের ডিভিশন পর্যন্ত যায়, একজনের মামলা অ্যাপিলের ডিভিশন পর্যন্ত যায়, এক নেত্রীর এক নেত্রীর মামলা 4টা থেকে 38টা হয় আর আরেকজনেরটা হাইকোর্টে শেষ হয়ে যায় এবং দুদকের লয়ার বলে আমি তো আসলে ইনস্ট্রাকশন পাইনি সুতরাং অ্যাপিলের ডিভিশনে যাই, এখানে শেষ নয়। আচ্ছা আলোচনা শেষ করতে হবে, যখন সরকার ক্ষমতায় আসলো তখন কয়েক হাজার মামলা শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিবেচনায় খারিজ করা হয়েছে নির্বাহী আদেশ দিয়ে, তখন দুদক কোথায় ছিল? যখন আওয়ামী লীগ তার নেতা কর্মীদের মামলাগুলো করাপশনের মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত 111 শেষ করি, আমি বুঝতে পারলাম সময় দায়ের করা বলে খারিজ করলো, তখন দুদক কোথায় ছিল? ফারা না আপনার প্রশ্ন আমি বুঝেছি, ওই উত্তরটা নিয়ে আমি খুরশিদ আলমের কাছে যাচ্ছি। খুরশিদ আলম, দুদক রাজনৈতিক প্রভাবে প্রভাবিত প্রশ্ন তুলেছেন রুবিন ফারানা, সরকারের মামলা প্রত্যাহার হতে পারে 493 তে, সিআরপিসি তে সরকারের উজ্জ্বলের ক্ষমতা আছে, সরকার পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে জাজ সাহেবের কাছে অ্যাপ্লিকেশন দিবে, জাজ সাহেব যদি স্যাটিসফাইড হয় উজ্জ্বলের অ্যাপ্লিকেশন অ্যালাউ করতে পারবে। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, সিআরপিসি তে পারে, আমি চ্যালেঞ্জ করছি, তারা তাদের নেতা কর্মীদের সমস্ত মামলা উইথড্র করে নিয়েছিল নির্বাহী আদেশ দিয়ে, তিনি তো বলছেন সিআরপিসি তে পারে সরকার চাইলে। জি বলেন, আমাকে একটু এক সেকেন্ড একটু বলার সুযোগ দিন, দুদকের কোন মামলায় 111 এর পর থেকে বা বিফোর 111 দুদকের কোন মামলা উজ্জ্বল হয়নি, উজ্জ্বলের প্রভিশন দুদকের আইনেও নাই, হাইকোর্ট এটা অ্যাকসেপ্ট করে না, একটা নজিরও আপনি দেখাতে পারবেন না, যেই উজ্জ্বল গুলো হয়েছে ওগুলি সরকারের মামলা। আপনি দেখুন, আপনি প্রাইম মিনিস্টার শেখ হাসিনার কথা বলেছেন দুদক আপিল করেনি যেহেতু ইনস্ট্রাকশন দেয়নি, কিন্তু আপনি দেখুন রিপোর্টেড কেস নাইকো কেস, তারপরে আপনার ওই গ্যাটকো মামলা নাইকো মামলা, আরেকটা আছে আরো একটা কি মামলা আছে, এই দুটো মামলা, ওটা হলো বার্চ মাউন্টেন মামলা, বর্তমান প্রধানমন্ত্রী যে কোয়াশিং করেছে আপনারা দেখুন রিপোর্টেড কেস, আপনাদের তো ম্যাডাম ভালোই জানেন, দুটোই জাজমেন্ট মিলিয়ে পড়ুন, হাইকোর্ট ডিভিশনে যে বেগম খালেদা জিয়ার আর্গুমেন্ট আমরা কিভাবে করেছি, শেখ হাসিনার কেসে কিভাবে আর্গুমেন্ট করেছি, আমরা বর্তমান প্রধানমন্ত্রীকে বিন্দুমাত্র ছাড় দিইনি, ওনার শেষ লাইনে আমি আসতে চাই, জি জি, আমরা বিন্দুমাত্র বর্তমান প্রধানমন্ত্রীর আর্গুমেন্টের ক্ষেত্রে ছাড় দেইনি, যেটা ভার্ডিক্ট সেটা আপনার জন্য যেন বাইন্ডিং, আমার জন্য বাইন্ডিং, আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন, আমি পারিনি, আপিল করেনি কেন জিজ্ঞেস করেন, আপিল কেন করা হয়নি প্রশ্ন রেখেছেন, আপিল কেন করা হয়নি রাখেন, আপিল করার সিদ্ধান্ত আইনজীবী কখনো দিতে পারবে না,
আপিল করার সিদ্ধান্ত আইনজীবী নোট দিতে পারবে এই মামলাটা আপিল করা যাবে কিনা বা আপিলের দুদক সরকারের একেবারে কুক্ষিগত সরকার ঠিক করে কোন মামলায় আপিল হবে কোন মামলায় আপিল হবে না দুদক তো বলেই দিল আদালতের পথেই হাঁটতে হবে খালেদা জিয়ার মুক্তির জন্য, সেখানে তাহলে যাচ্ছেন না কেন? দুদকই যদি শেষ কথা হয়ে থাকে আদালতে যাচ্ছে না, কারণ পুরো বিষয়টি রাজনৈতিক এবং পুরো বিষয়টি কতটি রাজনৈতিক এবং দুদক কতটা রাজনৈতিকভাবে মানে কলুষিত হয়ে গেছে, স্বাধীন সংস্থা তো বাদই দিলাম, দুদকের বহু বছর আগে দুদকের চেয়ারম্যান বলে গেছে নখদন্তহীন বাঘও এখন আর না, এটা কিচ্ছু নাই এখন। তো সেই দুদক একটা জামিন ঠেকানোর জন্য কিভাবে পাগলের মতন কোর্টে গিয়ে সবার আগে দুদকের আইনজীবী দাঁড়িয়ে থাকতে বাধ্য হয় সেগুলো আমাদের দেখা আছে। এবং আজকে খোরশেদ আলম সাহেব উনি একজন আইনজীবী, দীর্ঘদিন উনি আইন অঙ্গনে প্র্যাকটিস করছেন এবং খুব ভালোভাবে প্র্যাকটিস করছেন, উনি কি জানেন না যে জামিনের চারটা শর্তের যে কোনো একটা শর্ত পূরণ করলেই ওনার বহু আগেই জামিন হওয়ার কথা, যেই আদালত তাকে জামিনের সকল শর্ত পূরণ করা সত্ত্বেও জামিন দেয় নাই সেই আদালতের কাছে আমরা কেন যাব? নাম্বার ওয়ান। নাম্বার টু, যেখানে 401 তিনি অলরেডি নির্বাহী আদেশে তার সাজা স্থগিত আছে, যেটা অলরেডি মানে যেই প্রসেসের মধ্যে দিয়ে উনি আছেন সেই প্রসেস সরকার কেন দিচ্ছে না সেই জবাবটা সরকার কিন্তু দিতে পারেনি সোমা। আজকে যখন আমি বলেছি যে 401 এর সরকারের পূর্ণ এখতিয়ার আছে শর্তে কিংবা বিনা শর্তে বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ অ্যাডভান্স ট্রিটমেন্ট নিশ্চিত করা দেশে এবং দেশের বাইরে, সেই ব্যাপারে তো সরকার একটুও বলতে পারেনি, সরকারের আইনমন্ত্রী তো না বলতে পারেনি, আইনমন্ত্রী বলেছেন সেই আবার ঘুরে ফিরে সেই আবেদনের কথা, আবেদন জটিলতা একই আবেদনের ভিত্তিতে নিষ্পত্তি করা যাবে না, একই আবেদনের ভিত্তিতে যদি ওনাকে মুক্ত করা যায়, একই আবেদনের ভিত্তিতে যদি মেয়াদ বাড়ানো যায়, একই আবেদনের ভিত্তিতে যদি শর্ত কয়েকবার পরিবর্তন করা যায়, তাহলে কেন নতুন শর্তে ওনাকে ছাড়া যাবে না? এখানেই তো সরকার, আপনাদের নেসেসিটি প্রয়োজনীয়তা আসলে কোনটা? ওনার চিকিৎসা, ওনার চিকিৎসা, ওনার চিকিৎসা, এবং অবশ্যই এই চিকিৎসা উনি পাবেন কি পাবেন না সেটার পুরোটা সরকারের হাতে, এবং সরকার যদি মানবিক না হয়, সরকার যদি মনে করে যে তারা তাদের এই অ্যাবসলিউট যে ক্ষমতাটা আছে, ডিসক্রেশনটা আছে, সেটাকে তারা এক্সারসাইজ করবে না, তাহলে উনি কখনোই মুক্ত হয়ে চিকিৎসা নিতে পারবেন না। কিন্তু সরকার এবং দুদক তো আপনাদেরকে রাস্তা বলে দিচ্ছে কোন পথে গেলে সমাধান। আপনি কি মনে করেন যে এই শরীরে যেখানে উনি সিসিউতে আছেন এবং 26 দিন হাসপাতালে থাকবার পরে উনি আবারও হাসপাতালে 6 দিনের মধ্যে যেতে বাধ্য হয়েছেন, আপনি তাকে এখন জেলে যেতে বলছেন? কতটা অমানবিক, কতটা ব্রুট একটা সরকার হলে, কতটা আমি মানে অমানবিক এবং যে কতটা নিষ্ঠুর এবং স্বৈরতান্ত্রিক কর্তৃত্ববাদী একটা সরকার হলে এই অবস্থায় 76 বছর বয়সে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী যিনি সিসিউতে আছেন তাকে সরকার বলে জেলে গিয়ে অ্যাপ্লাই করতে, এবং যেটা একেবারেই আইনের মধ্যে পড়ে না। আপনারা আল্লাহর ওয়াস্তে 401, আমি মানে এখানে যারা আলোচক আছেন তারা তো বটে এবং এটা খুরশেদ আলম সাহেব খুব ভালো মতো জানেন, আমি মানুষকেও দর্শককেও বলবো যে 401টা আপনারা নিজেরা পড়েন, কারণ ল ইজ নাথিং বাট আ কমন সেন্স, 401টা পড়লেই খুব পরিষ্কার হয়ে যাবে। একদম শেষ করতে হবে, ক্ষমতা পুরো এখতিয়ার সরকারের হাতে, এবং সরকারের সামান্য সদিচ্ছা পারে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটা অ্যাডভান্স ট্রিটমেন্ট এনশিওর। খুরশেদ আলম, আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে, সেই ঘুরে ফিরে একই আলোচনা রুবিন ফরানার, সরকারের উপরেই সবকিছু এবং আপনি বলছেন সরকার কোনো কিছুই না, শেষে কি বলবেন? আমি বলবো এখনো রাস্তা খোলা আছে, আপনি যান আপিল বিভাগে যেখানে আপনার মামলা পেন্ডিং, সেই পেন্ডিং অ্যাপিলে, লিভ টু অ্যাপিলে আপনি দরখাস্ত করুন, অবশ্যই আপনার নিশ্চয়ই কোনো না কোনো কিছু একটা রাস্তা খুলবে। আপনি সেখানে যেতে চাচ্ছেন না কেন? আপনারা তো অনাস্থা কেন? আমার তো এটা মাথায় আসছে না, আপনার মাথায় আসছে না? আমি যে বললাম জামিনের প্রত্যেকটা শর্ত পূরণ করা সত্ত্বেও যেই কোর্ট ওনাকে জামিন দেয়নি সেই কোর্টে গিয়ে আমাদের কি হবে আপনি বোঝেন না? আপনাকে পরিষ্কার বলার পর আপনি বোঝেন না আমি কি বলতেছি? যদি কেউ জেগে ঘুমায় তাহলে তাকে তো জাগানোর আর কিছু নাই, আপনি খুব ভালো বোঝেন, দেশের 17 কোটি মানুষ খুব ভালো বোঝে। অফেন্সের ভিত্তিতে আপনি খালেদা জিয়ার রায়টা পড়ুন, জামিন রিফিউজ করছে সেখানে জিয়ার চ্যারিটেবল ট্রাস্টে বলেই দিয়েছে গ্র্যাভিটি অফ দি অফেন্স, গ্র্যাভিটি অফ দি অফেন্স কনসিডার করতে হবে, একজন প্রাইম মিনিস্টারের অফেন্স আরেকজন এমনি সাধারণ দুর্নীতির অফেন্স এক না, দুটো এক পাল্লায় দেখতে হবে না, একটা প্রাইম মিনিস্টার অফেন্স, মিসকন্ডাক্ট, মিসঅ্যাপ্রোপ্রিয়েশন, এই জিনিসগুলো সেভাবেই দেখতে হবে। আইনের চোখে সবাই সমান,
অনুষ্ঠান শেষ করতে হবে। এই বিদেশে যাওয়া না যাওয়ার ক্ষেত্রে যে আইনি বাধা, সেটা কোন রাজনৈতিক খেলা না খুশিদ আলম? অবশ্যই না, এটা আইনের পথ আছে, উনি আইনের পথে হাঁটছেন। এক নেত্রীর মামলা অ্যাপিলের ডিভিশনে গেল, আরেক নেত্রীর মামলা হাইকোর্টে শেষ হলো খুশিদ আলম সাহেব, এটা রাজনীতি না। আপনার উপর এক মামলা অ্যাপিল করার ইনস্ট্রাকশন আসলো, আরেক মামলা অ্যাপিল না করার ইনস্ট্রাকশন আসলো, এটা রাজনীতি না? তাহলে রাজনীতি কোনটা খুশিদ আলম সাহেব? রাজনীতি কিন্তু এরকম থাকবে না। না, আপনি রায়গুলি পড়ুন, রায়গুলো দেখুন খুশিদ আলম, পড়ুন শেখ হাসিনার জাজমেন্টও পড়ুন, রায়ের মধ্যে দেখবেন। জি স্যার, আমি শেষ করে ফেলছি। আপনি অনেকক্ষণ অপেক্ষায় ছিলেন স্যার, আমাকে অনুষ্ঠান একদম শেষ করতে হবে, আর কাউকে সময় দিতে পারছি না। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদের সকলকে আমাদের আজকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। তবে দর্শক, শুধু এইটুকু বলবো, সেই দুদক বলছে আদালতেই রাস্তা খোলা আছে, তবে বিএনপি বলছে সরকারি শেষ কথা। এখন সব কিছুর মাঝখান দিয়ে প্রাক্তনী প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা আসলে কতটুকু জটিল সার্বিক বিবেচনা করেই কিন্তু যদি সরকার মনে করে তার সর্বোচ্চ নির্বাহী ক্ষমতা আদেশে তাকে বিদেশে পাঠাতে পারবে, এবং বিএনপি সেটাকে আইনি পথে মোকাবেলা করবে নাকি রাজনৈতিকভাবে মোকাবেলা করবে, সেই সবটাই কিন্তু সবার জন্যই খোলা আছে। এবং কি কোন পথ সবাই কিন্তু বলে দিলেন। প্রিয় দর্শক, আপনারাও নিশ্চয়ই বুঝলেন যে আইনি বাধা কোনটা, জটিলতা কোনটা, খোলা আছে কোন পথ, বন্ধ আছে কোন পথ। আমাকে আজকে অনুষ্ঠান শেষ করতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। শুভরাত্রি।